মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ অমর একুশে ফেব্রুয়ারি, খালি পায়ে ফুল হাতে বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের পরিবেশে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর 12:01 উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে শহীদ মিনারের প্রথম প্রহরে মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সিরাজদিখান প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, সাবেক ছাত্রলীগ ফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণকালে এ সময় বেজে ওঠে অমর একুশের কালোজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। এরপর 1 মিনিট দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় মোনাজাত। ভাষার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের মতো অগণিত মানুষের আত্মত্যাগের এ দিনটি পালিত হয় দেশে ও দেশের বাইরে। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশ্ববাপী দিবসটি পালিত হয়ে আসছে। উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান।